রোহিঙ্গা ইস্যুকে জাতীয় সংকট উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা চালাতে ব্যর্থ হয়েছে সরকার। অবিলম্বে রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে সরকার ও আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব করে পার পাবে না ক্ষমতাসীনরা। অজিত আইচ তাপসের ক্যামেরায় কক্সবাজারের উখিয়া থেকে জানাচ্ছেন হাসান মাহমুদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাতে উখিয়ার রাস্তায় রাস্তায় ছিল দলীয় নেতাকর্মী আর উৎসুক মানুষের ঢল। বেগম জিয়ার আগমনের খবরে ত্রাণের অপেক্ষায় উখিয়ার কুতুপালং থেকে ময়নারগুনা পর্যন্ত শরণার্থী ক্যাম্পের দুপাশে ছিল রোহিঙ্গারাও। ময়নারগুনা ক্যাম্পে পৌঁছে রোহিঙ্গা শরণার্থীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বিএনপি চেয়ারপারসন। 11,000 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন খালেদা জিয়া। পরে সাংবাদিকদের তিনি বলেন, শরণার্থীদেরকে নিজেদের দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, আর এক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তার। এই সরকার যেভাবে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো উচিত ছিল সেভাবে তারা কিছুই করেনি এবং করছে না, বরং যারা কাজ করতে চায় তাদেরও নানাভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। দীর্ঘদিন আমাদের পক্ষে সেটা বহন করা সম্ভব নয়। অতি দ্রুত এই রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফিরে যায়, মায়ানমার সরকারের দায়িত্ব অবিলম্বে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া। সারা বিশ্বের এবং বড় বড় দেশ যারা আছে তাদের সকলের কাছে আহ্বান করব, তারা যাতে জোর প্রচেষ্টা চালিয়ে তারা দ্রুত এই রোহিঙ্গাদের মিয়ানমারে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। নিজের গাড়ি বহরে থাকা সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, এসব চক্রান্ত ক্ষমতাসীনদেরই কারসাজি, এসব করে পার পাবে না তারা। কারা আহত করেছে, কারা এই হামলা চালিয়েছে সরকার জানে এবং সেটা ছবিও দেখানো হয়েছে। আমি চাই যে সরকার এগুলি বন্ধ করবে। আমি মনে করছি এগুলি করে কোনো লাভ হবে না, বরং এগুলি করে মানুষের থেকে আপনারা অলরেডি বিচ্ছিন্ন হয়ে গেছেন, সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। এছাড়াও উখিয়ার হাকিমপাড়া, বালুখালী এবং পানবাজারের কয়েকটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন বেগম জিয়া। প্রতিদিনই কোনো সাহায্যকারী সংস্থা কিংবা বিভিন্ন সংগঠনের ত্রাণের জন্য এভাবে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে রোহিঙ্গা শরণার্থীরা। আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসায় শরণার্থীদের এই দীর্ঘ লাইন আরও বেশি দীর্ঘ হয়। বেগম খালেদা জিয়া তাদেরকে ত্রাণ বিতরণ করে বললেন যে তাদেরকে তাদের মিয়ানমারেই ফিরে যেতে হবে এবং সেজন্য সব মহলকেই আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতাকে বৃদ্ধি করতে হবে, তবেই এই অঞ্চল হবে আরও শান্তিপূর্ণ এবং তাদের জন্য এটি হবে সঠিক সমাধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, কক্সবাজার।